মনটা কেবলই উত্তরবঙ্গ উত্তরবঙ্গ করছে, কিন্তু ট্রেনে নেই টিকিট, তবুও ঘোরার ইচ্ছা সমস্ত বাধ্যবাধকতা ছাড়িয়ে যেতে চায়। আর তারই সমাধান রয়েছে কলকাতার প্রাণের বাসস্ট্যান্ডে। এখানে রয়েছে বিভিন্ন মানের ও দামের কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার অগণিত বাস সার্ভিস। আমরাও তাই তাদের মধ্যে একটি সেবা উপভোগ করতেই বেছে নিলাম এক্সপ্রেস লাইন পরিবহন বাস সার্ভিসকে। আর আজকে ভিডিওতে রয়েছে তারই গল্প। নমস্কার, আজকে 12 জানুয়ারি 2024, এখন বাজে বেলা 4:35। আর এখন আমরা যাচ্ছি এখান থেকে স্প্রানেট, স্প্রানেট থেকে আমাদের বাস আছে। আর বাসে করে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই আপনারা থাম্বনেইলে দেখে নিয়েছেন। এখন যেতে যেতে আপনাদের রাস্তা দেখাচ্ছি এবং বাকি কথা হচ্ছে স্প্রানেটে গিয়ে পড়ে। বাড়ি থেকে স্প্রানেটের দূরত্ব মাত্র 10 কিলোমিটার, তাই কলকাতার যানজটকে পেছনে ফেলে মাত্র 8 ঘন্টায় পৌঁছে গেলাম স্প্রানেটে। নমস্কার, আজকে 12 জানুয়ারি 2024, আজকে থেকে শুরু হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি বিসিএ মার্কেটের ভেতর দিয়ে। আর এখন এখন যাচ্ছি বাস ধরতে বাসের স্ট্যান্ড, যেখানে আছে এক্সপ্রেস লাইন ভলভো বাস। তো বন্ধুরা, এটা হচ্ছে এক্সপ্রেস লাইন পরিবহন, এই বাস সার্ভিস আমরা আজকে ইউজ করবো। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আপনারা যদি অনলাইনে টিকিট করান, টিকিট করানোর পর এখানে দেখাবেন, অথরাইজ করে দেবে, তারপরে এই জায়গাটা বসার জায়গা, এটা প্যাসেঞ্জার ওয়েটিং কাউন্টার। আপনারা যদি এখানে আসতে চান, এখানে আসার সবথেকে ভালো উপায় হচ্ছে এখানে যে বিসিআর মার্কেট আছে, যদি আপনি নিউ মার্কেট সাইড দিয়ে আসেন তো বিসিআর মার্কেটের গেট নাম্বার 7 কিংবা 8 ভেতর দিয়ে ঢুকে যাবেন। ভেতর দিয়ে এসে পরেই আপনি বাসস্ট্যান্ডে চলে আসবেন এবং বাসস্ট্যান্ডের লাস্টের দিকে এই যে এক্সপ্রেস পরিবহন এই সার্ভিসের কাউন্টার আপনি পেয়ে যাবেন। আচ্ছা, সৌমিকা তো আপনারা জানেন, সৌমিকা হাতে আগে আলাপ হয়ে গেছে, অনেক ভিডিওতে ছিল। এ হচ্ছে সুরজ আর তিথি, আমার বন্ধু আর বন্ধুর ওয়াইফ। তো আমরা 4 জন মিলে আজকে এইবারে ট্রিপে যাচ্ছি। সুরজ, আমাদের হাতে প্রথমবার ট্রিপে আছে, তোদের মনে হয় নর্থ বেঙ্গল ট্রিপটা প্রথমবার? হ্যাঁ, আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ প্রথমবার, দুদিনেরই। আর খুব ভালো লাগছে। আর আমার একদম ছোটোবেলায় খুব বলতো আমার কিছু মনে নেই, ফার্স্ট টাইম আমার এবারে যাচ্ছি আমি আমার ওয়াইফের সাথে। তো খুব ভালো লাগছে, আমার বন্ধুরা মিলে যাচ্ছি, খুব ভালো লাগছে, দেখা যাক এক্সপিরিয়েন্স নতুন হবে। আর বেসিক্যালি হচ্ছে আমরা ট্রেনের টিকিট পাইনি, সেই কারণে বাসে, নাহলে যদি ট্রেনের টিকিট পেতাম বাসে আসার দরকার হতো না। এবার বাসের সার্ভিস কেমন আছে না আছে, বাস কীরকম, সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওতে হাতে থাকবেন এবং দেখতে থাকবেন। এখন বাজে 5:50, আর দেখতে দেখতে আমাদের বাস চলে এলো, এক্সপ্রেস লাইন বাস ভলভো 9600S বিজনেস ক্লাস সুপার বাস। আজকে আমাদের যাত্রা এই বাসেই হবে। গাড়িতে লাগেজ রাখা হয়ে গেছে, লাগেজ রাখার পরে ওনারা এই ধরনের একটা টোকেন দিয়ে দিচ্ছেন, যেখানে সিরিয়াল নাম্বার আছে, একটা থাকবে আপনার ব্যাগে, একটা থাকবে আপনাকে দিয়ে দেবে, যেটা নামার সময় ওনারা চেক করে আপনাকে দেবেন। তো এখন আপাতত গাড়িতে উঠি। এই হচ্ছে আমাদের ভলভো এক্সপ্রেস লাইন 9600S বাস, কি সুন্দর দেখুন, এখানে গ্রাফিক্স করা আছে, আর এইদিকে অনলাইন ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, কী কী ফেসিলিটি আছে যা বাইরে লেখা আছে সেই অনুযায়ী, বেডশিট, ব্ল্যাঙ্কেট আছে, ই টিকেটের ব্যবস্থা, জিপিএস ট্র্যাকিং, মিনারেল ওয়াটার দেবে, প্রাইভেট কেবিন, মানে সব তো কেবিন সিস্টেম আছে এখানে। আর এখানে এই যে জায়গাটা দেখছেন, এখানে লাগে দিয়ে দিয়েছি, তার হাতে ওনারা টোকেন দিয়েছেন, সেটাও রেখে নিচ্ছি। এবার বাসের ভেতর দিকে যাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রান্স, এন্ট্রান্সের 3টে সিঁড়ি, আর এটা হচ্ছে পাইলট কেবিন। আর এইদিকে দেখুন স্টিয়ারিং সিস্টেমটা খুব সুন্দর, এটা কিন্তু হাইড্রোলিক সিস্টেম, অটো অ্যাডজাস্ট করা যায়। বাসের ভেতরে CCTV আছে, এখানে মালিকের ফটো আছে এনাদের, এখানে MCB বক্স, আর এটা হচ্ছে গেট। এই গেটের ওই পারেই হচ্ছে যে আমাদের কেবিন থাকে, প্রাইভেট কেবিন, সেইদিকে দেখুন গেটটা খুলি। আর এইদিকে দেখুন, এইদিকে আরেকটা আছে সিট বসার জন্য, যে কন্ডাক্টর থাকবে তিনি বসবেন, এটা একটা ড্রাইভারের সিট। গেটের ভেতরে কিছু এই ধরনের আছে, এই দেখুন এই দিকটাতে আছে কি ডবল বেডের লোয়ার অ্যান্ড আপার, এদিকটা সিঙ্গেল বেডের ফুল। আর এখানে লাল লাল পর্দা, খুব সুন্দর এদের লোগো এমবোজ করে, বেডশিট পিলো, আর এদিকে ব্ল্যাঙ্কেটে দেওয়া আছে, আর এদিকটা হচ্ছে মালপত্র রাখার জন্য। আমাদের হচ্ছে নিচে সিট, এইটা আমাদের সিট,
এটা সুরাজের ব্যাগ, সুরাজ আর দ্বিতীয় এটাতে, ওইটা হচ্ছে আমার শ্রমিকের। এই ধরনের বাসে কিন্তু ডাইনামিক ফেয়ার থাকে, সিজন অনুসারে ভাড়া ওঠানামা করে। আমাদের ভাড়া পড়েছিল জিএসটি মিলিয়ে প্রায় 1500 টাকা কাছাকাছি। বাসের সম্পূর্ণ ব্যবস্থা বেশ ঝাঁ চকচকে থাকলেও জুতো রাখার যে জায়গাটা ছিল সেটা কিন্তু ছিল বেশ নিচু। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা আমাদের কেবিন, ডবল বেডে কেবিন আছে, এমবোস্ট করা বেডশিট আর এই যে পিলো দিয়েছে দুটো, আর দুটো কম্বলও আছে পেছন দিকে। এইটা হচ্ছে ব্যাক রেস্ট দুটো। অন্যান্য বাসে কী হয়, ব্যাক রেস্টটা একটু লিন থাকে সামনের দিকে, কিন্তু এটা কী হয়েছে একদম সোজা, তো বসতে এরকম অসুবিধা হচ্ছে না। আর একটা সুবিধা হচ্ছে যে শোয়ার সময় স্পেসটা বেশি পাওয়া যায়। আর এইদিকে দেখুন, এই দিকটা দিয়েছে দুটো ফোন হোল্ডার দিয়েছে, যেহেতু ডবল বেডের জিনিস দুটো ফোন হোল্ডার আছে। আর যেহেতু চার্জিং পোর্ট, USB চার্জিং পোর্ট, সাথে আরেকটা কিছু দিয়েছে, দুটো ছিল চার্জিং, দুটো পোর্ট এখানে, এখানে একটা পোর্ট হয়তো খারাপ হয়ে গেছে। আর সবথেকে ভালো কথা হচ্ছে এখানে দেখুন এসি ডাক দেওয়া আছে, সামনে দুটো আছে আর পেছন দিকে এদিকটা দুটো আছে, আর দুটো বার্থ লাইট আছে এখানে। এই দেখুন এটা রিডিং লাইট আর এটা বার্থ লাইট, কিন্তু জানি না বার্থ লাইটটা চলছে না, শ্রমিকেরটা চলছে না, আমারটাও চলছে না, রিডিং লাইটগুলো চলছে, আমি পরে যদি ঠিক হয়েছে তো আপনাকে অবশ্যই বলবো। আর এখন বাজে 6:30, 6:31 প্রায়, আর আস্তে আস্তে বাসটা ছেড়ে দিচ্ছে। দেখুন বাইরে দিয়ে কত এজেন্সি বাসগুলো দাঁড়িয়ে আছে, এখানে গ্রিন লাইনে বাস আছে। আর আরেকটা ভালো কথা দেখুন, এই যে দুজন করে থাকবেন, যদি আপনারা যদি দুজন একসাথে না থাকেন, কিংবা যদি দুজন আলাদা ছেলে কিংবা যাই হোক আলাদা থাকেন, তো আপনাদের মাঝখান প্রাইভেসি মেনটেন করার জন্য এখানে পর্দার ব্যবস্থা করা আছে। এই দেখুন পর্দা, দুটো পর্দা দেওয়া আছে, পর্দা মেনটেন করা আছে। আর এইদিকেও পর্দা আছে দরজার দিকে, আর জানলার দিকে তো আছেই। আর যেহেতু আমাদের এটা ইমার্জেন্সি এক্সিট, তো সেই ক্ষেত্রে এখানে একটা হ্যামার দেওয়া আছে, লোহার হ্যামার, এটাকে বের করে কাঁচ ভেঙে আপনি বেরোতে পারবেন। আর এইদিকে দেখুন এই ট্রেটা দেওয়া আছে, এখানে হচ্ছে মূলত লাগেজ রাখার জন্য, ছোটো বড় যে ব্যাগগুলো থাকবে সেগুলো রাখার জন্য। এই যে আপনাদের বললাম যে বার্থ লাইটটা চলছে না, এই দেখুন বার্থ লাইটের সুইচটা অন করলাম, সরি এই তো বার্থ লাইটটা অনই আছে, এটা অফ অন হোক বলে এসছি ওদেরকে, তারপরে লাইট কানেকশান দিয়ে দিয়েছে, এটা এসিও অন হয়ে গেছে, সেটা মোটামুটি এখন ঠিকই লাগছে, জাস্ট বাসটা ছাড়লো। এবার দেখা যাক রাস্তায় কেমন অভিজ্ঞতা, সে তো সব কিছু শেয়ার করছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। এই বাসটি সন্ধ্যে 6:30 নাগাদ প্রাণের থেকে যাত্রা শুরু করে সকাল 7:30 নাগাদ শিলিগুড়িতে পৌঁছায়। প্রায় 600 কিলোমিটার পথ অতিক্রম করতে এর সময় লাগে 13 ঘন্টা কাছাকাছি। এর মধ্যে রয়েছে দুটি বড় হল্ট, প্রথম হল্ট কৃষ্ণনগর ডিনারের জন্য, এবং দ্বিতীয় হল্ট ভোরবেলায় ডালকোলাতে সকালের চা পানের জন্য। শ্রমিক, তোর এই বাস সার্ভিসটাতে এসে প্রথমে কেমন অভিজ্ঞতা হচ্ছে? অভিজ্ঞতা এখনও বলতে পারছি না, কারণ জাস্ট উঠলাম, কটা বাজে এখন? 6:08 হয়েছে, 6:30 বাস ছেড়েছে, 8 মিনিট হয়েছে, এখনও কিছু বলতে পারছি না অভিজ্ঞতার কথা, কিন্তু ভেতরে মানে মোটামুটি যা আছে ট্রেনের থেকে দুর্দান্ত, আমার অন্তত ভালো লেগেছে। আর এক্সপেন্সও আছে, 1500 টাকা টিকিট নিয়েছে, সেই আনতে যে ঠিকই আছে আমার যা মনে হয়, অনেকটা কমফোর্টেবল মনে হচ্ছে। এবার দেখতে হবে কী হয় আগামী মানে রাস্তায়। এখন মাঝে সন্ধ্যে 7:00, আর কলকাতার জ্যাম দেখতেই পাচ্ছেন পেছন দিকে, এটা কলকাতা শহর, গাড়ি এখন মোটামুটি ছেড়ে দিয়েছে, এখনও কলকাতা ছেড়ে বেরোয়নি আপনার, মোটামুটি এই আপনার খিদিরপুর সাইডটা ক্রস করছি। আর এর মধ্যে শ্রমিকের শুরু হয়ে গেছে ওয়েব সিরিজ দেখা, কী ওয়েব সিরিজ দেখছি ভাই? বার্লিন। না আমিও দেখবো, জাস্ট আপনার সাথে একবার কথাটা বলে নিই, তারপরে দেখ দেখুন এবার আমিও দেখবো, এখন আপনার সাথে একটু কথাবার্তা বলা হয়ে গেল, আর রাস্তা সেরকম কিছু দেখার মতো নেই, কলকাতা ছেড়ে বেরোলে সেটা দেখাবো, আর এরপরে কী হবে না হবে সব কিছু আপনার দেখাবো, খুঁটিনাটি তথ্য আপনার দেওয়ার চেষ্টা করবো, তো অবশ্যই ভিডিওটাকে দেখতে থাকবেন, সাথে থাকবেন। বন্ধুরা এখন ঘড়ি কাটা বাজে 7:40, আর দেখতে দেখতেই এখন চলে এসেছে মিনারেল ওয়াটার, এটা 375 মিলি ওয়াটার, তার সাথে জাস্ট বেক্টের তরফ থেকে একটা খাবারের প্যাকেট দেওয়া হয়েছে, ছোটো করে স্ন্যাক্স আছে এখানে। আর এখনও কলকাতা ছাড়েনি, লেক টাউন ক্রস করলে জাস্ট, এবার দেখা যায় ভেতরে কী আছে, ফোকাস কর, নিয়ে সামনে নিয়ে। এই প্যাকেটের ভেতরেই প্রথমে খুলতে একটা
এই চিড়াবাজার প্যাকেট ইন্ডিয়া, আর একটা দিয়েছে ফ্রুট কেক। আর এখন এখানে যে স্টপ দেবে, আর টয়লেট করার জন্য মাঝখানে হয়তো স্টপ দেবে, এবং রাতে 10:45 পান্ত সারাকৃষ্ণনগরে ওখানে খাবারের জন্য স্টপ থাকবে। যদিও আমরা বাড়ি থেকে নিজেদের খাবার এনেছি, তো মাঝখানে আমরা খেয়ে নেবো। বন্ধুরা, এখন বাজে 8:40, আর আমাদের বাস এই 5 মিনিটের জন্য একটা জায়গায় দাঁড়িয়ে ছিল টয়লেট বিরতির জন্য। তো এখন এরপরে আমাদের বাস দাঁড়াবে 10:45 নাগাদ পান্তশালা, যেটা কৃষ্ণনগরে অবস্থিত পান্তশালা বলে রেস্টুরেন্ট, সেখানে সেখানে লাঞ্চ হবে, সরি সেখানে ডিনার হবে। আর আমরা যেহেতু বাড়ি থেকে ডিনার নিয়ে এসেছি, যখন বাস থামবে তখন আমরা ডিনারটা করে নেব। তো আপাতত আমরা এখন ক্রস করছি বারাসাত, আর এখনও মোটামুটি পান্তশালা মানে যেখানে দাঁড়াবে কৃষ্ণনগর মোটামুটি এখনও 70-80 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। A few moments later. দূর এখন ঘড়ি কাটা বাজে 10:30, আর আমাদের বাস এখন এসে দাঁড়ালো এখানে লাঞ্চ করার জন্য শঙ্কর মিশ্রণ ভাণ্ডারে। এবং অনেকে এখানে পান্ত তীর্থ আছে বাসে, সেখানেও লাঞ্চ করতে পারেন, এখানে 20 মিনিট দাঁড়াবে। এখন আমরা যেহেতু খাবার এনেছি বাড়ি থেকে, সেই খাবারই খাবো। নাহলে এখানে রেস্টুরেন্টটা খুব সুন্দর, খুব বড় রেস্টুরেন্ট একটা। আর এখানে কি হয়েছে, সৌমিক আর সুরাজ ওদের শরীরটা খারাপ লাগছে, সৌমিক অলরেডি বমি করে দিয়েছে। আমার যেহেতু বাসে চালানো অভ্যাস আছে, এই ধরনের গাড়ি বাড়িতে চালানো অভ্যাস আছে, তো আমার সেই ক্ষেত্রে অসুবিধা হয়নি। আর আপনাদের যদি কারো শরীর খারাপ হয়, শরীর খারাপ যদি লাগে, তাহলে এখানে বাসের কন্ট্রাক্টরকে বললে পরে ওরা আপনাদের পলিথিনের ব্যবস্থা করে দেবে। খুব লাকিলি আমাদের কাছে পলিথিন ছিল, সেক্ষেত্রে এই যাত্রায় বেঁচে গেছি। এখন দেখি কে কী খাবে না খাবে, সৌমিক কী খায় না খায় দেখি, মনে হয় তো খেতে পারবে না, এখন আমাকে অতিথিকে খেতে হবে। এই হোটেলে কিন্তু ফ্রিতে টয়লেটের ব্যবস্থা আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আমিও গেছিলাম, লেডিস জেন্টস দুজনের জন্য সুব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যান্ড ওয়াশ থেকে সব কিছু আছে। এখন এখানে 20 মিনিট দাঁড়াবে, 20 মিনিট পরে আবার বাস ছেড়ে দেবে, আবার ছেড়ে দিয়ে পরে আমরা খাবার খেয়ে শুয়ে যাবো, আবার কথা হবে সকালবেলায়। সকালে যখন ঘুম ভাঙল তখন দেখি ঘড়িতে বাজে 6:35, আর জানলার কাছে জমাট বেঁধেছে এক ঝাঁক কুয়াশা। জানলার ওপাশের দৃশ্য দেখে বোঝা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন হাইওয়ের বুক চিড়ে তীব্র গতিতে এগিয়ে চলেছে আমাদের বাস। এখন ভোর 6:40, আর আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে মাত্র 20-25 কিলোমিটার দূরত্বে আছি এখন। আর একটা কথা বলার ছিল যে বাসের ওয়াইফাই সম্বন্ধে, সেটা হচ্ছে কালকে যখন আমরা বাসে উঠেছিলাম সেক্ষেত্রে রেড বাসের ওয়াইফাই আমরা ইউজ করেছিলাম ছিল, কিন্তু যখন 11:30 নাগাদ দেখি ওই ওয়াইফাই বন্ধ হয়ে গেছে। আর এই বাসের নাম্বারের হাতে 7999 যে নাম্বার, সেই নাম্বারের হাতে একটা ওয়াইফাই ছিল, সেই পাসওয়ার্ড যখন জিজ্ঞেস করছি তখন এনারা মানা করেছেন, বলেছেন এটা প্রাইভেট ওয়াইফাই, এটা দেওয়া যাবে না, আর যে মেন যে ওয়াইফাই যেটা পাবলিকের জন্য এটা নাকি খারাপ হয়ে গেছে। তো সেই একটা দিক আমার একটু ড্রব্যাক মনে হয়েছে, এছাড়াও এমনি আর কিছু খারাপ নেই, সব ভালো। আর আপনার যদি টয়লেটের ব্যবস্থার জন্য যদি আপনার টয়লেট পায়, তাহলে এখানে বাস ড্রাইভারকে বলে তারা থামিয়ে দেবে, মাঝে মাঝে 2-3 জায়গা হল্ট করছে, কারণ টয়লেটের ব্যবস্থা খুবই ভালো। ভোর 5টা নাগাদ একটা জায়গায় হল্ট হয়েছিল এখানে, সেখানেও পেট্রোল পাম্পে ওখানে টয়লেট ব্যবস্থা ছিল, আমি ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর এছাড়া সব কিছু ঠিক আছে, শুধু এই ওয়াইফাইয়ের এই জিনিসটা আমার একটু খটমটো লেগেছে। আর এখনও মোটামুটি আরও আধ ঘন্টা সময় লাগবে আমাদের তেনজিং নোরগে বাস টার্মিনালে পৌঁছাতে। তো আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছি, একদম কুয়াশাচ্ছন্ন ওয়েদার আছে বাইরে, এই দেখুন। আর বাস কিন্তু বেশ ভালোই জোরে টেনেছে, 105-106 আমি নোট করেছিলাম স্পিডটা, অত স্পিডে বাস টেনেছে। তো আশা করি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, পৌঁছে তারপর আপনাদের সাথে শিলিগুড়ি বাস টার্মিনালে দেখা হচ্ছে। বন্ধুরা, এখন বাজে 7:27, 7:13 বাস ঢুকিয়ে দিয়েছে তার কাঙ্ক্ষিত সময় থেকে 27 মিনিট আগে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর এই বাস সার্ভিস সম্বন্ধে আমি যা জার্নি করেছি তাতে খুবই ভালো লেগেছে, একমাত্র ওয়াইফাই ব্যাপারটা ছাড়া। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই অবিলম্বে আমাকে কমেন্ট করতে পারেন, এবং ভিডিওটি লাইক করুন, এবং চাইলে বন্ধুদের সাথে শেয়ার করুন।
বন্ধুরা, এখন বাজে সকাল 7:30, আর এই পেছনে এক্সপ্রেস লাইনে বাস থেকে বেরিয়ে এখানে চায়ের দোকানে চা খেয়ে এখন আমরা কল করে দিয়েছি আমাদের গাড়ির ড্রাইভারকে, তিনি আসছেন, 15 মিনিট লাগবে টাইম। তো তার মধ্যে একটু এই জায়গাটাকে ঘুরছি এবং চাটা খেয়ে পরে ডাইরেক্ট উঠে যাবো গাড়িতে, সেখান থেকে সোজা সুখবর কোহলি হোমস্টেডে। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি চলে আসে এবং আমরা পৌঁছই টুকবর গ্রামে। তবে সেই গল্প নিয়ে আসছি এর পরে পর্বে, পরে পর্বটি দেখতে ভুলবেন না জানো।